না, শুধু এই চোখ না, সব কিছু। কারণ আমি তোমাকে আমার মনের গভীরে চোখ দিয়ে দেখি, সেই চোখ দিয়ে তোমার সব কিছু শুনি। তোমার চুল, এই চোখ, তোমার নাক, তোমার সব সব। হ্যালো, কি আমার আঙ্কেল অ্যাক্সিডেন্ট করছে? কি বলিস না বলিস, কোথায়? সিসিউতে আমার আঙ্কেল অ্যাক্সিডেন্ট করছে, আমার খুব আদর করতো, উনি নাকি অ্যাক্সিডেন্ট করছে। হ্যাঁ হ্যালো, কি ডাক্তার বলছে অপারেশন করতে হবে? হ্যাঁ হ্যাঁ, না জামান আঙ্কেল তো আসলে অনেক অভাবী ছিলেন, অনেক কষ্টে আসলে লাইফ চালাইত। কত টাকা লাগবে? 20,000। তো আমি এখন আসতে পারবো না তো, মানে আমি একটু ঝামেলার মধ্যে আছি। কি? আমি দিব না। দূর, তুমি কেন দিব? শুন, তুই প্লিজ তুই থাক, আমি দেখতেছি একটা ব্যবস্থা করতেছি। আমি তোর জানাই দিছি, হ্যাঁ আমার একটা সমস্যা হয়ে গেছে, আমার হাতে টাকাও নাই, তাও আমি তোর জানাই দিছি, তুই রাখ। হ্যাঁ হ্যাঁ, আমি জানাচ্ছি জানাচ্ছি। জামানা কি বুঝছো, খুবই ভালো মানুষ, মানে এত ভালো মানুষ আমি আমার লাইফে দেখিনি। কি করি বলতো, জামানা কি না অ্যাক্সিডেন্ট করছে, আর জামানা কিন্তু খুব নিডি ছিল, খুব অভাবী একটা মানুষ, মানে খুব কষ্টে জীবনযাপন করতো, হঠাৎ করে নাকি অ্যাক্সিডেন্ট করছে, ট্রাক নাকি ধাক্কা মেরে ওনারা ফালাই দিছে, এখন সিসিউতে আছে, এখন অপারেশন করতে হবে, ভর্তি করানোর জন্য 20,000 টাকা লাগবে, এই টাকা আমি কোত্থেকে ম্যানেজ করি? আমার কাছে না 6,000 টাকা আছে, ওইটা আমি তোমাকে দিচ্ছি, ওটা তুমি রাখো, এখন যাও। না না না, ধরো তুমি কেন টাকা দিবে, দূর বোকা নাকি? আরে আমার টাকাই তো তোমার টাকা। আমার টাকা তোমার টাকা? না না না, ধরো তুমি আবেগী কথাবার্তা বলতেছো, এমনি হয় নাকি, আমি তোমার কাছ থেকে কেন টাকা নিব? সিরিয়াস? রাখো এটা দিয়ে, তুমি এখন যাও। থ্যাংক ইউ, মানে টাকাটা দেওয়ার জন্য না, জামান আঙ্কেলকে যে তুমি সেভ করতেছো এটা ভাই ভাই, মানে আমার তোমার উপর রেসপেক্ট অনেক বেড়ে গেল। আমি সুবর কোনটা জানে। হ্যালো, হ্যাঁ দোস্ত, আমি কিছু ম্যানেজ করতে পারছি, আমি টাকাটা নিয়ে আসতেছি, ঠিক আছে? হ্যাঁ তুই যেমনি বলো, জামান আঙ্কেলটা ধরে রাখ, হাতটা ধরে রাখ, জামান আঙ্কেলের যাতে কিছু না হয় প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ওনার হাত চাইপে ধরে রাখবি একদম শক্ত করে, ওনার সাহস দিবি, ঠিক আছে? আর ডাক্তারকে বলবি কোনো রকমের জন্য নেগলিজেন্সি না করে, টাকা নিয়ে এক্ষুনি আসতেছি, ঠিক আছে? হ্যাঁ রাখ, ফোন রাখ। জানো তোমাকে আমার কেন এত ভালো লাগে? ইদানিংকালের মেয়েরা না কেমন জানি ফকিন্নি টাইপের হয়, খালি বয়ফ্রেন্ডের উপরে চলে, বুঝছো? মানে নিজের সাথে কোনো টাকা পয়সাই রাখে না ব্যাগে। আর তোমাকে আমার এত ভালো লাগে, এত রেসপেক্ট করি, কারণ হইতেছে তুমি সব সময় ব্যাগে টাকা রাখো। আই লাভ ইউ লট। চল চল চল, আগে টাকাটা দিস। এতক্ষণ অনেক সময় গেছে না বস, আর একেই বলে প্রতিবাদের ভাষা। প্রতিবাদ করতে হবে সঠিক পন্থায়, প্রতিবাদ যদি সঠিক হয় সেটার ফলাফল হবেই হবে বাবা জুগার বা। এইবার তুমি দেখবে আমার প্রতিরোধ, আমার জবাব কত কঠিন হতে পারে।